আসসালামু আলাইকুম আপুরা, এই আমগুলো একটা গেস্ট নিয়ে আসলো, ভালো, অনেক সুন্দর আম। গরমও পড়ছিল, তখন মনে হলো তাহলে আজকে একটু আম খাই। আমগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু ভিতরে একটু একটু পোকা ছিল। মেয়েকে বললাম আম মাখানো খাবে, মেয়ে বললো হ্যাঁ মা আমার অনেক পছন্দ, একটু মাখাও। তারপর মনে হলো আমার হাজবেন্ড তো বাসায় জামও আনছে, তাহলে আমার জাম একসাথে নিয়ে মাখিয়ে খাই। অনেক দিন এগুলা খাই না, জাম তো এখন চোখেই পড়ে না। আমার বাবার বাড়ি জাম গাছ ছিল দুটো, অনেক বড় বড়, সে জাম আমরা রাতে টর্চ লাইট ধরে ধরে তারপরে এনে সুন্দর করে জামগুলো ধুয়ে বাটিতে নিয়ে লবণ, কাঁচামরিচ আর হলো একটু কাশুন দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেতাম। কি মজা ছিল, সব ভাই বোন এক জায়গায় বসে খেতাম। এখন সেই দিন আর নাই, সেগুলো উঠেই গেছে। যাই হোক, আমগুলো কাটলাম সুন্দর করে, একটু পোকা পেয়েছিলাম, তাও আমগুলো খারাপ ছিল না, ভালোই ছিল। আমগুলো কেটে উপরে গেলাম, জাম ছিল, জামগুলো ঘর থেকে নিয়ে সুন্দর করে ধুয়ে এটাকে হাত দিয়ে চটকালাম, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, না হলে বাটিতে জাম, কাশন, লবণ আর হলো কাঁচামরিচ নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাতাম, কারণ ওইটাই সবচেয়ে মজা হয়, একদম নরম হয়ে যায়, খুব মজা হয়। এখন লবণ নিলাম, সেটা তো আর পারলাম না, লবণ নিলাম, জামগুলো সুন্দর করে চটকিয়ে নিলাম, আর আমগুলো এখন চটকাবো। একটু কাঁচামরিচ দিলাম, এত মজার হয়েছিল মাখানোটা, জামটা অনেক ভালো ছিল, আমগুলো অনেক ভালো ছিল। এখন এটাকে চটকালাম, আমার মেয়ের তো একটু দেরি সইতেছে না, বলতেছে মামুনি দাও না একটু খেয়ে দেখি, দাও না একটু খেয়ে দেখি। ও টক আর ঝাল খুব পছন্দ, আমারও পছন্দ। আজকে দুটো একসাথে পেলাম আর দুটো একসাথে মাখিয়ে নিলাম। আম খেতে মজাই লাগে, কাঁচামরিচ অল্প দিছিলাম কারণ আমটা এত মিষ্টি। পাকা আম যখন একটু কাঁচামরিচ লবণ একটু কাশুন দিয়ে মাখানো হয়, খুব মজা হয় এই পাকা আমগুলো খেতে। জামটাও মাখাইছে, এত মজা লাগতেছিল, আমার মেয়ে বলছে মামনি ইয়ামি হয়েছে, খুব মজা হয়েছে, আমাকে পুরাটাই দিয়ে দাও। ও তো পুরাটা ওকে দেওয়া যাবে না, কারণ পুরাটাও খেলে ওর পেটটা ফুলবে, ওর গ্যাস হয়ে যাবে। এই জন্য আমি বলছি মামনি তাহলে আমি কী করবো, আমি আর তুমি ভাগ করে খাই। বলছি কি না মামনি আমাকে পুরাটাই দেবা, ওকে তো পুরাটাই দেওয়া যাবে না। এখন বলে কি মামনি একটু আম খেয়ে দেখি, আমকে বলছি মামনি ও অনেক মজা হয়েছে, খুব ইয়ামি, খুব ভালো লাগলো। তারপরে দুইটা মাখিয়ে এনে ঘরে চলে আসলাম, ঘরে এসে মেয়ে আর আমি সুন্দর করে খেলাম, সত্যি 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 এত মজার লাগছে, মানে বুঝাইতে পারবো না, এত মজার হয়েছিল এই আম। আর এখনও আমার মানে খাওয়ার পরে আমার এখনও মুখে লেগে আছে। এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপু, আমার জাম।